জগত সৃষ্টির পরে ইসলাম ধর্ম কায়েম হওয়ার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতানের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম তারা আল্লাহর প্রতি জীবনকে কুরবান করেছেন। যেমনি ভাবে ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর প্রতি জীবন কুরবান করেছেন, সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি নিজের জীবনকে কুরবান করেছেন। হযরতে উসমান জিন নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি নিজের জীবনকে কুরবান করেছেন। বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু আল্লাহর প্রতি জীবনকে কুরবান করেছেন, ঠিক কি না? এইভাবে জঙ্গে বহুত, জঙ্গে বদর, জঙ্গে খাইবারে অনেক সাহাবায়ে আজমাইন আল্লাহর প্রতি জীবনকে কুরবান করে শাহাদাতের মকাম লাভে ধন্য হয়েছেন। আবার ঐতিহাসিক কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে মকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মকাম লাভে ধন্য হয়েছেন, ঠিক কি না বলেন? বাবা জিনা আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে যত সাহাবাই কেরাম তবেইন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যারা আল্লাহর প্রতি জীবনকে কুরবান করে শাহাদাত বরণ করেছেন, আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে পূর্বে এবং পরের কোন শহীদের তুলনা হয় না, হতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও নাসিরনগর উপজেলার বাবাজিরা, ও তরিকতপন্থী আশেক প্রেমিক বাবাজিরা, একটা কথা ভাইবা রাখেন, ইমাম হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই, অর্থ করি পাহাড় গড়ার জন্য হুসাইন শহীদ হই নাই গো, ইমাম হুসাইন ধন সম্পদের জন্য শহীদ হন নাই, শুধুমাত্র রেসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে হুসাইন রক্তে লাল হয়ে শাহাদ তাদের মকাম লাভে ধন্য হয়েছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, ইমাম হুসাইন জিন্দা না মরা? আরো জোরে কোন মরা না জিন্দা? যুবক বন্ধুরা আমার, আপনার মুখের কথা নয়, আমার মুখের কথা নয়, হুসাইন জিন্দা, শহীদান জিন্দা, এটা আমার আপনার মুখের ভাষা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? যুবক বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হইয়া যায়, আল্লাহ কই জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। কে বলেছেন? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ কয় তারা জীবিত ও জগৎবাসীরা তোমরা তাদের সম্পর্কে জানো না এই জন্য তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা দিও না আব্বারে শুধু হুসাইন নয় আল্লাহর পথে যারাই কুরবানি হয়েছেন শহীদ হয়েছেন জীবন দিয়েছেন কেউ মরে না মরে না আর হুসাইন শাহাদাতের সঙ্গে পূর্বে এবং পরের কোন শহীদের তুলনা হয় না সুতরাং হুসাইন মরে নাই হুসাইন জিন্দা সত্যের পক্ষে জীবন দিয়েছেন হুসাইন এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত আহলে বায়াতের প্রেমিক থাকবে পাক পঞ্জাতনের প্রেমিক থাকবে হুসাইনি চেতনা অন্তরের মধ্যে গিথেই রাখবে কারণ আব্বাজির আমার আহলে বায়াতের পরিবারের সদস্যদের কখনো যুদ্ধ করার কোনো ইচ্ছে ছিল না কখনো বিশৃঙ্খলা করার কোনো ইচ্ছে ছিল না কারণ নবীর বংশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কেউ পয়দা হয় নাই কারণ সত্যের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না বিঠিক গভীর মনোযোগ প্রশ্ন হলো হুসাইন কারবালায় শহীদ হলেন কারা ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে ছুরি চালালো আব্বারে খোঁজ নিলে দেখা যায় ইতিহাস পড়বে কোন হিন্দু পরিবারের সন্তান হুসাইনের গলায় ছুরি চালায় নাই কোন খ্রিস্টান পরিবারের সন্তান হুসাইনের গলায় ছুরি চালায় নাই কোন বৌদ্ধ পরিবারের সন্তান হুসাইনের গলায় ছুরি চালায় নাই ইমাম হুসাইনের গোলাম মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরা হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় এরা এক জাতীয় কলঙ্কিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল এ যুবক যাদের পরিচয় মুসলমান মুসলমান হইয়া যারা আমার নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাইতে পারে গো কোশ্চিন কালেও কি এরা ইমানদার হতে পারে কথা বলেন পারে আব্বাজির আমার এরা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত মুনাফিক এই জন্য কবি বলেছেন যে গলাই চুমু খেতে আল্লাহর হাবিব নবীজি মোস্তফা যে গলাই চুমু খেতে আল্লাহর হাবিব নবীজি মোস্তফা কিভাবে এজিদের দোল সেই গোলাতে তলোয়ার চালায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন রাজতান্ত্রিক অধিকারের ক্ষমতা দখল করার জন্য সেই জালেম মুনাফিক দুষ্ট শয়তান ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে আরোহণ করলো তখন তার মধ্যে একটা তকব্বরী ভাব চলে আসছিল কারণ মানুষ যখন ক্ষমতা হাতে পায় তখন দেখবেন মানুষের জ্ঞান গরিমাটা একটু অন্যরকম হয়ে যায় ঠিক না বিঠিক ক্ষমতা পাওয়ার পরে দেখবেন কিছু কিছু নেতা তাদের নেতৃত্বের অবমাননা করে আছেন এরকম গভীর মনোযোগ দুষ্ট শয়তান ইয়াজিদ যখন সিংহাসনে বসলো তখন তার মধ্যে একটা তকব্বরি অহংকার চলে আসলো রিয়া চলে আসলো আব্বারে তবে ওই ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গী সাথী ছিলেন আব্দুল্লাহ বিন উমর এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম ছিল ভালোবাসা ছিল বিশেষ সম্মানিত ব্যক্তির মধ্যে তারা ছিলেন কিন্তু ইয়াজিদ তাদের অগোচরে মদপান করত জিনা করত ব্যভিচারী করত জুলুম করত নির্যাতন করত নারী লোভী ছিল সেই দুষ্ট শয়তান ইয়াজিদ আব্বাজির আমার এক পর্যায়ে সে যখন চিন্তা করলো আমি যেই রকম অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছি হুসাইন সহ আহলে বায়াতের প্রেমিকরা যদি আমার এই অন্যায় অত্যাচার দেখে এরা আমার মোকাবেলা করবে আমার এই কাজের মধ্যে বাধা প্রদান করবে এই বাধা প্রতিহত করার জন্য দুষ্ট শয়তান ইয়াজিদ তার পক্ষের লোক ছিল আব্দুল্লাহ বিন ওয়ালিদ নামে একটা দুষ্ট শয়তান এই আব্দুল্লাহ বিন ওয়ালিদকে বার্তা দিয়ে পাঠালো
পাঠালো যে হুসাইনের কাছে যাও হুসাইনকে বলে দাও আমি এজিদের কাছে বায়াত হওয়ার জন্য তাইলে তার টাকা পয়সার কোনো সমস্যা হবে না অর্থ করি পাহাড় গড়ার জন্য কোনো সমস্যা হবে না হুসাইন যা চায় আমি তাই তাকে প্রদান করব জুরে কোন নাউজুবিল্লাহ আপনারা বলুন তো ইমাম হুসাইন কে টাকার লোভি সম্পদের লোভি আব্দুল্লাহ বিন ওয়ালিদ ইয়াজিদের বার্তা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর সহ আহলে বায়াতের প্রেমিকরা এমন সময় আব্দুল্লাহ বিন ওয়ালিদ আয়েশা বলল হুসাইন দেখেন যেহেতু ক্ষমতার মধ্যে ইয়াজিদ বসে আছে আপনি যদি এই এলাকায় শান্তি মতো বাঁচতে চান ইয়াজিদের হাতে আপনি হাত মিলিয়ে ফেলেন আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন তাইলে আপনার কোনো চলাফেরা করতে এই এলাকায় সমস্যা হবে না হুসাইন ডাক দিয়া কই ওয়ালিদ একবার বলেছো দ্বিতীয়বার এই কথাটার মুখে নিবা না কারণ আমার নানা জান রাহমাতান লিল আলামিন নবী সত্য আমি হুসাইন সত্য আমি কখনো বাতিল ইয়াজিদের কাছে মাথা নত করব না ইয়াজিদ হলো ফাসেক ইয়াজিদ বেবিচারী ইয়াজিদ মুনাফিক ইয়াজিদ জুলুমকারী সে নারী লুবি আমি হুসাইন নবীর আওলাদ আমি হাসি মুখে জীবন দিতে পারব কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হতে পারব না ঠিক না বেঠে আব্বাজির আমার গভীর মনোযোগ ওয়ালিদ যখন সেই সংবাদ ইয়াজিদের কাছে গেল ইয়াজিদ বলতেছে বারবার করে যাও হয়তো হুসাইন বুঝতে পারে নাই আবার তার কাছে ইনভাইট নিয়ে যাও এই রকম ভাবে একবার দুইবার তিনবার করে হুসাইনের কাছে ইনভাইট আসলো হুসাইন কখনো অ্যাকসেপ্ট করে না কিন্তু বিশেষ সম্মানিত ব্যক্তির মধ্যে আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর বলতেছেন হুসাইন দেখো এই রকম ভাবে প্রতিদিন ইয়াজিদ আমাদেরকে বায়াত তলব করতেছে আমরা যদি এই এলাকার মধ্যে থাকতে হয় হয়তো ইয়াজিদের কাছে হাত মিলাতে হবে না হয় তার মোকাবেলা করতে হবে হুসাইন ডাক দিয়া বললেন ও আব্দুল্লাহ বিন উমর ও আব্দুল্লাহ বিন জুবাইর শুনেন আমি হুসাইন ওই নবীর আওলাদ যেই নবী আমার গালে মুখে চুম্বন দিয়েছেন আমি হুসাইন চাই না আমার কারণে মদিনার শহরে রক্তপাত হোক আমি চাই না আমার নানা জানের শান্তির শহর মদিনা শরীফে রক্তপাত হোক হুসাইন বলতেছে আমি হাসি মুখে জীবন দিতে পারবো কিন্তু ইয়াজিদের কাছে মাথা নত করতে পারবো না কারণ খুন কারাবি করা রক্তপাত ঘটানো এটা আমার বংশগত আচরণ নয় তখন আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর বললেন হুসাইন তাইলে চলুন আমরা এখন মক্কা শরীফে চলে যাই আর মদিনায় থাকলে ইয়াজিদের কাছে আমাদের হাত মিলাতে হবে হুসাইন বললেন আমি পারবো না কারণ যেই শহর আমার নানা জান ঘুমিয়েছেন যেই মদিনার শহরে আমার মায়া নবী দয়া নবী শুয়েছেন আমার নানা জানকে এক নজরে দেখার জন্য একটা সালাম দেবার জন্য পৃথিবীর লক্ষ কোটি আশেক রাসূলরা পাগল পারা হয়ে আমার নানার শহর মদিনা শরীফে আসে আমি হুসাইন কেমনে আমার নানার শহর মদিনা ছেড়ে যাই আব্দুল্লাহ বিন উমর এবং জুবাইর বললেন হুসাইন তাইলে তুমি থাকো আমরা এই ফেসাদের মধ্যে নাই ইয়াজিদ আমাদের মোকাবেলা করবে আমরা চলে যাই মক্কা শহরে এই কথা বলে বিদায় নিয়ে আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর তারা দুইজন চলে গেলেন মক্কা শরীফের উদ্দেশ্যে ওইদিকে ইয়াজিদ একটার পর একটা দাওয়াত তলব করতেছে হুসাইন ফিরিয়ে দিচ্ছেন শেষ পর্যায়ে হুসাইন চিন্তা করলেন আমার কাফেলার মধ্যে মহিলা আছে শিশু আছে যুবক বৃদ্ধ অনেকে আছে যদি আমি এখানে থাকতেই হয় ইয়াজিদের মোকাবেলা করতে হবে আমি হুসাইন চাই না আমার কারণে মদিনার শহরে রক্তপাত হোক হুসাইন সিদ্ধান্ত নিলেন মদিনার শহর ছেড়ে মক্কার পানে চলে যাবে বিদায় সালাম দেবার জন্য ইমাম হুসাইন মায়ার নবী দয়ার নবীর রওজা শরীফের মধ্যে গিয়ে হাজির হলেন দুইটা হাত জোর করে হুসাইন সালাম দিচ্ছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা জান তাকান আমি আপনার নাতি হুসাইন ও নানা গো আপনার শহর মদিনা শরীফ ছাড়ার জন্য আমি প্রিপারেশন নিয়েছি
হুসাইন কান্দিয়ার ডাক দিয়া কই নানা আপনাকে এক নজর দেখার জন্য পৃথিবীর কোটি কোটি আশিক রাসূলরা পাগল পাড়া হইয়া মদিনায় চলে আসে আমি হুসাইন ইসলাম রক্ষার জন্য আপনার নূরানী আদর্শ রক্ষার জন্য আপনার পবিত্র শহর মদিনা ছেড়ে আমি হুসাইন চলে যাচ্ছি নানা গো আমি ওই হুসাইন আপনার কদমে দাঁড়িয়ে আছি যেই হুসাইনের গালে মুখে আপনি চুম্বন দিতেন ও নানা ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি ওই হুসাইন আপনার রওজা শরীফে দাঁড়িয়ে আছি আপনি যখন নামাজ মুবারকে যাইতেন নবী গো আমি হুসাইন যখন আপনার পিঠ মুবারকে বসতাম আপনার সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন আল্লাহু আকবার নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া খুশি হয়ে মায়ার নবী খুশি হয়ে জিন্দা নবী থাকতেন ঘুড়িতে কত আদর করতেন নবী ইমাম হাসানকে কত আদর করতেন নবী ইমাম হোসেনকে দুনিয়ার জমিনে যতদিন থাকবো হুসাইনি আদর্শে বেঁচে থাকবো ঠিক কিনা বলেন আমরা হুসাইনি চেতনা নিয়ে বাঁচবো আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি সাহাবায়ে কেরামকে আমরা তাজিম করি কথা কোন ঠিক কিনা একদল এখন বের হয়েছে আহলে বায়াতের দুহাই দিয়ে পাক পাঞ্জাতনের দুহাই দিয়ে সাহাবায়ে কেরামকে গালি গালাস করে আসে না নাই হার সাহাবি জান্নাতি জান্নাতি এটা মনে রাখবেন সাহাবায়ে কেরামের বেশে বিষয়ে আল্লাহর হাবিব বলেছেন আসহাবিকান নুজুম রসূল বলেছেন আমার এক একজন সাহাবি নক্ষত্রের শামিল তারকার শামিল কাজেই আমাদের মতো অল্প শিক্ষিত মানুষরা সাহাবায়ে কেরামকে নিয়ে কখনো যেন মন্তব্য না করি আমরা যেন তাদের নিয়ে সমালোচনা না করি ভাইয়েরা আমার পারলে ভালোবাসেন যদি ভালো না লাগে চুপ থাকেন ফেতনা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ফেতনা থেকে হেফাজত করুক পাক পাঞ্জাতন আহলে বাইতের ভালোবাসা অন্তরে রেখে বাকি জীবন চলার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন আমি এখন মিলাদ কিয়ামের মাধ্যমে আমার ভাই উদ্দেশ্যে এসেছেন আমরা দুই ভাই মিলে একটু জিকরে সামা করব আমাদের দরবার শরীফেও আমরা আজীবন আমি মাসুক ভাইকে দাওয়াত করে দিয়েছি আমাদের লতিফিয়া দরবার শরীফে আজীবন দাওয়াতি কারণ রাত যখন 12টা ওভার হইয়া যায় তখন দুনিয়া লোভী মানুষরা ঘুমের ঘরে থাকে আর ভাবিক মানুষরা আরামের ঘুম হারাম করে দিয়ে জাগ্রত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে ঠিক না বেঠে এই জন্য রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় কথা বলেন ঠিক না বেঠে রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ জীবনের প্রথম এই নাসিরপুর সাহেব বাড়িতে এসেছি তবে আনন্দের বিষয় এই বাড়ির সাথে আমাদের পূর্ব আত্মীয়তা রয়েছে মাসিয়াতা দরবার শরীফেরও আত্মীয়তা রয়েছে এবং আমি আমার বাস্তিকে আবার আমার বাবা জান কেবলার সাথে শুভ পরিণয় আবদ্ধ করেছি তো সেই সুবাদে আমাদের পরম আত্মীয় আত্মার আত্মীয় এই জন্য সেই সুবাদে আসা হয়েছে ভবিষ্যতে যদি হায়াত রিজিক থাকে আবার আসা হবে এটা আশাবাদী তো আপনারা সবাই যারা এই দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান ভাইয়ারা আমার সব সময় পীরের প্রতি তাজিম রাখবেন সম্মান রাখবেন শ্রদ্ধা রাখবেন তাহলে দেখবেন মকাম অনেক উপরে চলে যাবে কারণ সেবায় দেববন্দী হয় এটা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে চরণ সেবা না আসবে তাজিম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না একটা ছোট্ট এক্সাম্পল মনে করেন আপনি যদি একটা বৃক্ষ রোপণ করেন গাছের চারা রোপণ করে যদি ঘরে বসে থাকেন এই গাছের ফল কি ভালো হবে কথা বলেন ধানের চারা জমিনে রোপণ করেছেন ঘরে বসে থাকেন পুষ মাসে ধান লাগাইছেন বৈশাখ মাসে কাটতে গেছেন জমিনে ফসল ভালো হইব এটা চতুর্দিকে ঘাস উঠে ধানের যেই পুষ্টিগুলাকে মেরে ফেলবে কথা কোন ঠিক না ঠিক তো এই জমিনকে যদি পুষ্টি পুষ্ট করতে হয় ধানগুলাকে যদি সুন্দর করে জন্মাইতে হয় জমিনে ধান লাগানোর পরে সেচ দিতে হবে পানি দিতে হবে খোল দিতে হবে ভুষি দিতে হবে তারপরে আপনার এটার ইউরিয়া মারতে হবে আগাছা পরিষ্কার করতে হবে তখন ফসল ভালো হবে ঠিক কিনা বলেন তো পীর ধরার পরে আপনি 12 মাসে একদিন পীরের খবর নিলেন না এটা ওই রকম ভাবে থাকবে যেরকম পরিশ্রম ছাড়া জমিনের ফসল অন্ধকার থাকে ওই মুরিদের অবস্থা তেমন থাকবে আর যখন কন্টিনিউ পীরের সাথে যোগাযোগ থাকবে আসা যাওয়া থাকবে তখন ওই মুরিদের প্রতি পীরের তাওয়াজ্জু যাবে
কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য একজন কবি বলেছেন, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক না বেঠিক? আমাদের দেশে কিছু কম ভক্ত আছে, এরকম না ফিরের বা যেতাম না কেরে কিছু পাই না, তাইলে সে স্বার্থ লোভী। কথা কোন ঠিক না বেঠিক? নিঃস্বার্থে যেই ব্যক্তি মৌলাকে তাল্লাশ করে মুর্শিদের চরণে ডুবে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষ তো হুজুর নগদ চায়, নগদ দিয়ে কোনো কেরামতি দেখানো যায় তো? আমার নানা হুজুরের কাছে কেউ মুড়ি ধুইতে গেলে, মাসিয়াতার দরবেশা হুজুরের কাছে মুড়ি ধুইতে গেলে নানা বলতো যে বাজান আপনি নগদ আল্লাহ না বাকি আল্লাহ, তখন মুড়ি হতবম্ব হয়ে যেত। তখন আমার নানা হুজুর বলতেন আমার আল্লাহ বাকি, আমার আল্লাহ নগদ নাই, যদি বাকি আল্লাহ তাহেন তাইলে আমার কাছে আইয়া না, নগদ আল্লাহ আমি নাই। কেন? কারণ কিছু কিছু মুরিদ আছে মুরিদ হইয়ই খালি ইডা দিক খেলতে চায়, কেরামতি দিক খেলতে চায়। ঠিক না বেঠিক? কারামত কি এত সহজ? এটা তরিকতের কাজ করতে করতে আল্লাহর ওলিদের কারামত অটোমেটিকলি প্রকাশ হয়, আর আল্লাহর ওলিদের কারামতের মাধ্যমেই তো এই দেশ আবাদ হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত মুরারবন্দের জমিনে যিনি শুয়ে আছেন নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহি, তারই বংশধারায় এই খান্দুরা বলেন, নাসিরপুর বলেন, মাসিয়াত পাক দরবার শরীফ বলেন, যত আউলাদে রাসূলের দরবার, ভাইয়ার আমার বন্ধুরা আমার, সিপাহসালার শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সেই স্মৃতি বিজড়িত ওনার সেই কারামতি শক্তির বলে বিভিন্ন এলাকায় ওনার আউলাদদেরকে পাঠিয়েছেন, তাদের কারামতি শক্তির বলে মানুষ সত্যের সুদা পান করেছে, অন্যায়কে দূরীভূত করেছে, মানুষ দিনের প্রতি উদ্বুদ্ধ হয়েছে। কথা কোন ঠিক নাবি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আউলাদের রাসূলের সহবতে থেকে আমাদের বাকি জীবন চলার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। একটা কথা মনে রাখবেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, লোভ ক্রোধ হিংসা, লোভ ক্রোধ হিংসা, এই তিনটা জিনিসকে সব সময় প্রতিহত করে চলবেন, এই তিনটা জিনিস থেকে মুক্ত থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মকাম অনেক ঊর্ধ্বের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন।